Hi guys, welcome back to my channel. Welcome to a new vlog. Asha korchi tumra shobai shusto acho, safe acho. Amar channel e tomader shobai ke onek shagoto ar onek chumu. To jai hok, ajke hocche tomar Wednesday. Ami ajke sokal theke kono video korini shoot. Ekhon hocche tomar bikel oi kota baje? Oi darao dekhchi. Ekhon baje hocche bikel. Ei dekho. এখন বাজে হচ্ছে 5:44 তো পৌনে 6টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ইগনোর মাই হেয়ার আমি আজকে একটু হেয়ারে অয়েলিং করিয়েছি মানে করেছি অনিয়ন অয়েল মেখেছি আর এখন দেখো দেখতেই পাচ্ছো বাড়িতে এসেছিলাম সকালে সকালে বাড়িতে এসেছি আজকে সেরকম কিছু শুট করতে ভালো লাগছিল না প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল মানে খারাপের থেকেও বড় কথা হচ্ছে ল্যাদ লাগছিল আর তার মধ্যে দেখো মুখের মধ্যে এই পিম্পলস গুলো হয়ে পুরো দাগ হয়ে আছে ভালো লাগছে না একদম শরীরটাও ভালো নেই খুব একটা মাথা ফাতাস খাওয়া খুব যন্ত্রণা করছে সকাল থেকে তারপর এখন একটু চা খেয়ে একটুখানি রিফ্রেশ ফিল করছি মা চা করে দিল অ্যাকচুয়ালি কি বলো তো দুধ চাটা হচ্ছে এমন একটা জিনিস আমি সব ডায়েটিং করতে পারবো বা দুধ চাটা ছাড়তে পারবো না আর তিন দিন ধরে আমি দুধ চা খাইনি গ্রিন টি এইসবই খাচ্ছিলাম দুধ চাটা ইগনোর করছিলাম বাট আজকে আর পারছি না মানে এত মাথা যন্ত্রণা করছিল তারপর মা চা করে দিলে এখন খেলাম আর এখন একটু রেডি হয়ে নিয়েছি সকালবেলায় এসেছি বাড়িতে এখন যদিও আমার বাড়ি চলে যাওয়ার টাইম বাট এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি মাও ওদিকে রেডি হচ্ছে একটু বেরোবো মার সাথে তো চলো কোথায় যাই কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে একটু অন্যরকম অনেক দিন আমি আর মা বেরোই না অনেক 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 দিন হয়ে গেছে তো আফটার আ লং টাইম আমি আর মা বেরোতে চলেছি আজকে তো চলো দেখতে থাকো তো দেখো গাইজ আমরা বেরোচ্ছি এই যে মাস্ক আর ওই যে মাও রেডি হাই তো এখন আমরা বেরোচ্ছি চলো দেখতে থাকো তো দেখো আমরা একটু হাঁটছি মা মেয়ে মিলে মা মেয়ে টাইম স্পেন্ড করছি একটু হেঁটে হেঁটে ঘুরছি আর মা বলছে দেখা যাক যদি এখানে কোথাও বাজার পাই একটু বাজার করব তো চলো দেখতে থাকো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পারবে হয়তো বাট নাথিং টু ডু অনেক দিন পর বেরোলাম এরকম হাঁটতে অনেক দিন পর আর স্পেশালি সবার সাথেই বেরোনো হয় দাদা বোন বর সবার সাথেই বেরোনো হয় মা প্রায় অনেক দিন পর বেরোলে বলো প্রচুর দিন পর অনেক দিন পর মা হাঁটছে মারও ভালো লাগছে হাঁটতে বলছে শোনাই আমাকে তো শোনাই না বলছে শোনাই মাঝে মধ্যেই এরকম বেরিয়ে যাবো বল আমি তো সত্যি তাই এরকম বেরোলে মনও ভালো থাকবে তো এই হচ্ছে ব্যাপার এখন হাঁটছি তো সামনে যদি বাজার টাজার পাই করে নেব তো চলো হ্যাঁ তোমাদের দেখাবো দেখতে থাকো তো দেখো মা দরদাম করছে মাছের এখানে সব এখান থেকে মাছ নিচ্ছে এখানে দেখো সব মাছের বাজার পুরোটা মাছের বাজার আর ওদিকে সবজির বাজার আছে তো দেখো মা এখান থেকে মাছ নিচ্ছে এখান থেকে কিছু নিয়েছে আর বাকি পাশের দোকান থেকেও কিছু নিয়েছে এই করে প্রায় টোটাল 8 রকমের মাছ নিয়েছে আজকে মা প্রায় পুরো মাছের বাজারটাই কিনে আনতে পারলে খুব মার খুশি হতো এই যে বাজার দেখো মা এই যে বাজার সব আমরা দেখতে এসেছি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে তোমরা এতক্ষণ মা আর মেয়েতে মিলে একটু ঘুরলাম বেড়ালাম একটু বাজার ফাজার করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আসার সময় ওই ইলেকট্রিক রিক্সাগুলোতে উঠলাম দুজনে মিলে উঠে আমরা চলে এলাম তো তোমাদের সাথে শেয়ার করছি মা কী কী বাজার করেছে কি না সব শেয়ার করছি চলো দেখতে থাকো এই দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছে মা এখানে লোটে মাছ নিয়েছে এটা কি মা আচ্ছা এখানে দেখো ভোলা মাছ নিয়েছে এই যে এটা হচ্ছে ভোলা মাছ এটা ট্যাংরা আচ্ছা এই দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ নিয়েছে আচ্ছা
এটা হচ্ছে আর মাছ এটা দেখো আর মাছ নিয়েছে মা এগুলো সব ধোবে তাই তো হ্যাঁ ধোবো ধুয়ে ধুয়ে রাখবে সব মা আর মাছ এই যে ওখানে আর একটা পার্শ্বে এটা কাতলা তো মাছ কমপ্লিট তাই তো এই যে দেখো কাতলা নিয়েছে পার্শে নিয়েছে চিংড়ি পাবদা এখানে লোটে মাছ এখানে লোটে বা লইটা যাই বলো তোমরা এখানে আর মাছ এখানে হচ্ছে তোমার ভোলা মাছ ওখানে ট্যাংরা মাছ তো এটা হচ্ছে সব মাছ তাই তো আর এই দেখো এবার সবজি দেখো ব্রকোলি নিয়েছে দুটো ব্রকোলি নিয়েছে পেঁয়াজ কলি নিয়েছে মা এই যে ব্রকোলি দুটো নিয়েছে পেঁয়াজ কলি নিয়েছে এখানে হচ্ছে তোমার ওলকফি আর পেঁপে নিয়েছে ওই পেঁপে আর ওলকফি আর এখানে তো ওই নর্মাল আদা টমেটো রসুন এটা আর কি দেখাবো এই এই তো টোটাল হয়েছে আজকে আমরা বেরিয়ে বাজার তাই তো মা তো এই তো দেখতেই পারলে তোমাদের সাথে সব বাজার ফাজার শেয়ার করলাম তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে হাত পা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে নাইটিটা পরলাম নাইটি না পরলে আমি শান্তি পাই না তোমরা যে যাই বলো আমার নাইটি পরা চাই তো নাইটি না পরলে আমি শান্তি পাই না নাইটিটা পরলাম পরে আর দেখো বাড়ি থেকে আমাদের দেখো তাও দেখাচ্ছি আজকেও বাড়ি থেকে কিছু না কিছু আমি রোজ আনবই আজকেও কিছু নিয়ে মানে মা দিয়ে দেয় আর কি এই যে এই দুটো হচ্ছে তোমার আমাদের গাছের লেবু আমার দাদার গাছ আছে ছাদে করেছে না তোমাদের দেখিয়েছিলাম একদিন শেয়ার করেছিলাম তো ওই দাদার গাছের লেবু দুটো আর এটা এমনি বাড়ির একটা এমনি কেনা লেবু এটা নিয়ে এসেছি আর আমাদের না অ্যাকোয়াগার্ডটা না নষ্ট হয়নি আমাদের অ্যাকোয়াগার্ডে তোমার এএমসিটা করা হয়নি এখনো এএমসিটা করতে হবে আমি প্রায় তো আড়াই মাস তোমরা জানো বাপের বাড়িতেই ছিলাম প্রায় আড়াই মাসের মতো প্রিন্সের শরীর খারাপের জন্য আড়াই মাস নয় এক দেড় মাস আবার এসেছিলাম আবার গেছিলাম এই এক মাস এরকমভাবেই ছিলাম তো আসা যাওয়ার মধ্যে তো আমাদের অ্যাকোয়াগার্ডটা না এএমসিটা আজকে আমি বার করে দেখলাম পেপার সব এএমসিটা তোমার এএমসি মানে ওই এক বছর তিন বছর এগুলো করা থাকে না যে তার মধ্যে যাই হবে সার্ভিস করে দিয়ে যাবে তোমার অ্যাকোয়াগার্ডের কিন্তু ওই এএমসিটা শেষ হয়ে গেছে তোমার রিসেন্টলি শেষ হয়েছে তো ওটা আবার করাতে হবে এক বছরের জন্য বা তিন বছরের জন্য তাই জন্য আবার বাড়ি থেকে জলও টেনে আনলাম এই যে এক লিটার এই যে পাঁচ লিটারের একটা জার নিয়ে এলাম তো বাড়ি থেকে জলটা বড় বললো বাড়ি থেকে নিয়ে আসো দুবার মানে বড়ে নিয়ে আসে আমি এই ফার্স্ট নিয়ে এলাম আজকে আর তো বললো নিয়ে আসো এর মধ্যেই ছুটির দিন দেখে এএমসিটা আবার করিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর আর একটা বিশেষ যেটা আর একটা জিনিস আনলাম সেটা হচ্ছে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই টুলটা নিয়ে এলাম কারণ এই টুলটা আমার যে টুলটা আমারটা এটার থেকে এক সাইজ মনে হয় ছোটো আমার যে ঠাকুরের টুল মানে কোনো পুজো আর্চা বাড়িতে হলে যেই টুলটা আমি নামিয়ে পুজো আর্চা করি ঠাকুরকে বসাই সেই টুলটা এর থেকে এক সাইজ ছোটো ছিল আর সেটাও আমার বাবা এনে দিয়েছিল আমার যখন গৃহপ্রবেশ হয় এই ফ্ল্যাটে বাবা তোমার ফ্ল্যাটে তখন বাবা একটা বড় লোকনাথ ঠাকুর আর তোমার টুল এনে দিয়েছিল ছোট একটা যেটাতে বসিয়ে পুজো হয়েছিল তো সেই টুলটা আবার পরে কোনো একটা বছরে সরস্বতী পুজোতে মাকে দিয়ে এসেছিলাম মার লাগবে বলে সরস্বতী ঠাকুরকে বসায় বলো তো সেটাতে আর আনিনি সরস্বতী ঠাকুর বসে আছে ওটাতেই তো মা সরস্বতী বসে আছে ওটাতেই তো আমি আর ওটা আনিনি তো মাদের কাছে এটা একটা এক্সট্রা ছিল তো মা বললো এটা নিয়ে যা তাহলে তোদের ঠাকুর বসাতে আবার না হলে আমি শ্বশুরবাড়ি থেকে আবার আনাই
মানে টুল আনাই চেক টুটাগুলো দূর থেকে আনা সম্ভব না হয় না সব সময় তোমার বাইকে করে আসলেও পেছনে বসিয়ে বা কিভাবে আনবে ওরকম অসম্ভব সম্ভব হয় না তো তাই জন্য আমার শ্বশুরবাড়ির যে টুলটা না ওটা অনেকটা ভারী অনেকটা ভারী তো তাই জন্য এটা নিলাম এটা পরিষ্কার পরিষ্কার করে এটা তোলা ছিল মার তো এটা পরিষ্কার পরিষ্কার করে তারপরে আবার ঠাকুরের আসন মানে ঠাকুরের আসনের ওখানে রেখে দেব পাশে যখন পুজো ফুজো হবে নামিয়ে ঠাকুরকে আবার পুজো করব তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার এখন সবে এলাম এখন কটা শর্টস ভিডিও করবো অনেকদিন বাদে একটু কাজল ফাজল পরলাম না এর আগে একটা মেকআপ ভিডিও করেছিলাম সেটা বাদ দিয়ে আমি বলছি এছাড়া আমি খুব একটা ঘরে এখন কাজল লিপস্টিক পরছি না শর্ট ভিডিও করলে একটু লিপস্টিক পরি কাজল আমি পরা ছেড়েই দিয়েছি বিকজ চোখের নিচটা না পুরো কালি মেরে গেছিলো আমার দেখো যেটা অনেকটা ঠিক হয়েছে এখন দেখো যেটা অনেকটা ঠিক হয়েছে কালিটা তো তাই জন্য এখন আর বেশি কাজল পরি না তো এখন শর্টস কটা ভিডিও করি তারপর দেখা যাক কী করি তোমরা তো আছোই তোমাদের সাথে এটা শেয়ার করছি চলো তো দেখো গাইজ আমরা খেতে বসেছি অর্ধেক খাওয়া দাওয়া হয়ে গেছে মনে পড়েছে তারপর ভিডিওটা করতে ভুলে গেছি এই যে বর খাচ্ছে তো দেখো দাদা আবার কল করে ফেলেছিল তাই জন্য ভিডিওটা আবার কেটে দিয়েছি তো এই দেখো সব খাবার শাশুড়ি মা পাঠিয়েছে সব খাবার চিকেন তারপর লাউয়ের তরকারি এইসব সব পাঠিয়েছে তো ডিনারটা কমপ্লিট করে নিই হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার স্পেশাল এটা কি গো মোরলা মাছ কাঁচ কি মাছ মোরলা মাছ ফ্রাই ও মোরলা মাছ ফ্রাই এইটা আমি যদিও ফ্রাই বেশি খাই না তাও আমি দুটো ট্রাই করেছি আর চিকেন ফিকেন এইসব দিয়ে ডিনারটা সেরে ফেললাম তো চলো ডিনারটা পুরো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস দেখতেই পারলে ডিনার কমপ্লিট করে ফেললাম ডিনার কমপ্লিট করে এখন যদিও আমি বেডে যাব না এখন আমি একটু হাঁটাহাঁটি করব 30 মিনিটস মতো আর ওই মানে ডাইনিংটা না প্রচণ্ড অন্ধকার তাই জন্য খাওয়ার সময় অন্ধকার আসছিলো বলে বেশি শ্যুট করিনি জাস্ট একটুখানি শ্যুট করেছি আর এখন তোমার হাঁটবো আধ ঘন্টা মতো হাঁটবো তারপরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমি শোবো এখন 9:30 বাজে আমি ডিনার কমপ্লিট করে ফেললাম যদিও রোজ আমি 8টার সময় খাই আজকে আমি 9:30 হয়ে গেল আমার খেতে খেতে তো ওই জন্য তারপর আমি হাঁটাহাঁটি করে 1.5-2 ঘন্টা পর বিছানায় যাব তার আগে বেডে যাওয়ার আগে ওই তোমার দারসিনামন ওয়াটার নেবো দারচিনির জল ফুটিয়ে দারচিনিটাকে ওই জলটা খাবো খেয়ে বেডে যাব তো এটাই আমার রোজকার রুটিন তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আশা করছি ভালো লাগলো এরকম ব্লগ যদি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো আর তোমরা কমেন্ট করো আমার চ্যানেলে কেমন লাগছে ভিডিওসগুলো টিল দেন টেক কেয়ার বাই বাই